নক্ষত্রপতন, সৃষ্টি হল বিশাল শূন্যতার। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বুদ্ধদেব দাশগুপ্ত, তার সঙ্গে শেষ হল চলচ্চিত্র সাহিত্য জগতের এক সোনালী অধ্যায়। অপূর্ণ ক্ষতি হল সাহিত্য ও চলচ্চিত্র জগতের। বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ দক্ষিণ কলকাতার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিডনির অসুখে ভুগছিলেন কবি পরিচালক, ডায়ালিসিসও চলছিল তার। বৃহস্পতিবার আরও এক দফায় ডায়ালিসিস হওয়ার কথা ছিল, কিন্তু সকাল সকালে বুদ্ধবাবুর স্ত্রী তাকে ডাকতে গিয়ে দেখেন সাড়া মিলছে না প্রখ্যাত পরিচালকের। পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিশিষ্ট পরিচালকের মৃত্যুতে বিনোদন জগতে নামে শোকের ছায়া। 1944 সালে পুরুলিয়ায় আনারায় তার জন্ম। 9 ভাই বোনের মধ্যে তৃতীয় ছিলেন তিনি। বাবা রেলওয়ে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। বাবার কর্মসূত্রে সারা দেশ ঘুরে বড় হয়েছেন তিনি। ছোটবেলাটা এইভাবেই কেটেছে বুদ্ধদেব দাশগুপ্তর। পরে বড় হয়ে হাওড়ার দীনবন্ধু স্কুলের প্রাক্তনী বুদ্ধদেব অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষা করেন স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। তারপরে অধ্যাপনায় প্রথমে সিটি কলেজে, পরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শ্যামসুন্দর কলেজ থেকে অর্থনীতির অধ্যাপক হিসেবেই কর্মজীবন শুরু করেছিলেন। তার মধ্যে চার্লি চ্যাপলিন, আকুরা কুরাওয়া, রোবাত রোসোলিনির মতো চলচ্চিত্র জগতের মহিরাওদের কাজের প্রতি ভালোবাসা গড়ে ওঠে বুদ্ধদেব বাবুর। 1978 সালে মুক্তি পায় তার প্রথম ফিচার ফিল্ম দূরত্ব। এইভাবেই শুরু হয় তার। তারপর আর ফিরে তাকাননি তিনি। সৃষ্টি করেছেন একের পর এক অপূর্ব চলচ্চিত্র। তিনি একের পর এক অন্য ধারার ছবি করে এগিয়ে গিয়েছেন। পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের অসাধারণ কিছু ছবি বাঘ বাহাদুর, গৃহযুদ্ধ, তাহাদের কথা, উত্তরা, চরাচর, মন্দমের উপাখ্যান এর মতো অসাধারণ ছবির সৃষ্টিকর্তা ছিলেন তিনি। উত্তরা, তাহাদের কথার জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও তার ঝুলিতে অসংখ্য পুরস্কার ছিল। উত্তরা ও স্বপ্নের দিন পেয়েছে শ্রেষ্ঠ পরিচালক বিভাগের জাতীয় পুরস্কার। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভূষিত হয়েছে গৃহযুদ্ধ, চরাচর, উত্তরা, নিম অন্নপূর্ণা, জানালা এবং মন্দমের উপাখ্যানের মতো চলচ্চিত্রগুলি। জাতীয় পুরস্কার পেয়েছে তার ফেরা, দূরত্ব এবং তাহাদের কথা। শ্রেষ্ঠ ছবি বিভাগের জাতীয় পুরস্কার মঞ্চে সম্মানিত হয়েছে বাঘ বাহাদুর, চরাচর, লাল দরজা, মন্দমেহের উপাখ্যান এবং কালপুরুষ। তার কাছে নিজের কবি সত্তা অনেক বেশি প্রিয় ছিল। পরিচালক সত্তার তুলনায় তিনি অনেক বেশি প্রাধান্য দিতেন তার কবি সত্তাকে, এবং তার সেই কবি সত্তার প্রকাশ পেয়েছে তার চলচ্চিত্র জগতের কাজের মধ্যেও। করোনার জেরে আটকে গিয়েছিল তার পরবর্তী পরিকল্পনা, ইচ্ছে থাকলেও করায় ওঠেনি। জীবানন্দ দাস ও তার নিজের কবিতা থেকে একটি ছবি, সেই ইচ্ছে তার মৃত্যুর সঙ্গেই না ফেরার দেশে পাড়ি দিল। পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তকে কলকাতা টুডের শ্রদ্ধার্ঘ্য।